আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এখানে একজন নতুন স্টুডেন্ট আসছে, নাম কি তোমার? আবিদ হাসান। আবিদ হাসান আসছে, দুপুরে খাইছো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। কেমন লাগলো কালামপুরের পরিবেশ? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার আব্বু তো অনেক টেনশন করতেছে, সেই জন্য ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে? টেনশন করবেন না, টেনশন করার কোনো কারণ নাই, এখানে অনেক আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা করা আছে, কোনো টেনশন নাই। টেনশন করবেন না, আবিদ আমাদের এখানে আসছে, কাজ শিখতেছে। আজকে আবিদের প্রথম ক্লাস শুরু করব, জাস্ট দেখবে কালকে থেকে আরও ফুল ক্লাস শুরু হবে, ঠিক আছে? কি মন খারাপ লাগতেছে? না 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 না, মন খারাপ না, না কোনো টেনশন নাই। আমরা প্রতিদিন কাজ শেখার জন্য একটা করে ডেমো ভিডিও বানাবো, ঠিক আছে? এবং কতটুকু কাজের অগ্রগতি হচ্ছে সেটা আমরা প্রতিদিন আপলোড করবো। হ্যাঁ আবিদ, আবিদের সবার সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ পরিচয় হয়েছে। কেমন লাগছে এখানে এসে? ভালো, কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই। মেকানিক রুমে আর কি সব ওনার বন্ধু বান্ধব সব মেকানিক, সবার সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ পরিচয় হয়েছে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আবিদ আমাদের এখানে আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা ভিডিওতে আবিদের ফ্যামিলিকে জানাচ্ছি, ঠিক আছে? কারণ ভিডিওটা সবাই দেখবে তার ফ্যামিলির। আচ্ছা, মানে আরও কিছু কাজ শিখতেছে একটু জানি নাকি, কী কাজ করতেছেন? এখানে আমার ইঞ্জিনিয়ার আছে একজন, ইঞ্জিনিয়ার কী অবস্থা? আলহামদুলিল্লাহ বস ভালো। ভালো? জি বস, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক আগাইছে, অনেক আগাইছে কাজ আগের থেকে। আমরা আসলে এই মেকানিক্যালের বিষয়ের যত গোপন টিপস আছে, আবিদ এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো, এই পাশে আসো আবিদ, আবিদ আসতে দেন। আমাদের মেকানিক্যাল ক্লাসের যে গোপন যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা ইউটিউবে আপলোড করি নাই, আর সেগুলো আমরা বলবো না, আমরা রাগ করছি আমরা সেগুলো বলবো না, কিন্তু আশাবাদী সবাইকে ভালো মতো কাজ শিখাইতে পারছি। আচ্ছা সবার সাথে একটু কথা বলা যাক, কেমন লাগলো? একজন একজন করে সবাই একটু বলেন। এই আপনি বলেন আগে, কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগছে। কানসার কাজ করেছি, প্রথমত এখানে অ্যাবোর্ডিংয়ে কাজ করেছি, তারপরে লোফার টাইমিং করেছি, ফিডডগ সেট চেঞ্জে কাজ শিখছি এখানে, তারপর শুটে স্কিপ মারার অনেক টিক্স বলছেন ওগুলা শিখছি। স্কিপ কত প্রকার? স্কিপ তিন প্রকার। গুড, ধন্যবাদ। কেমন লাগতেছে? ভালো জি। সোহেল ভাই জানি না ভিডিওটি দেখতেছেন কিনা, মাশাআল্লাহ ওনার কাজের অগ্রগতি অনেক ভালো এবং উনি অনেক সময় দিচ্ছে এখানে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে ইনশাআল্লাহ। কাল কানসায় বসছিলেন? না বসি নাই। আপনি তো এই যে টুনিডেল করতেছেন? না টুনিডেল করতেছি। এনার টুনিডেল একটু সমস্যা আছে, দেখা লাগবে, তুমি যাবা ওনার সাথে যাবা, এটা হইলে ঠিক আছে। এখন আমার কথা বললো আমার খুব পছন্দের একটা স্টুডেন্ট, তার সাথে বলেন কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কাজ কত দূর শিখছেন? ইনশাআল্লাহ অনেক। আপনি কানসায় বসছিলেন? হ্যাঁ বসছিলাম। কাজ করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব আগ্রহের সাথে কাজ করছি এবং স্যারেরাও আমাদেরকে আগ্রহের সাথে কাজ শিখে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। স্যারদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই আসবেন এখানে কাজ শিখতে। আবির তোমার আজকে কেমন লাগতেছে? আজকে অনেক ভালো লাগতেছে, আজকে আমি এখানে প্রথম এসেছি, মাশাআল্লাহ পরিবেশ অনেক সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। তোমার ম্যাচে সবাই কেমন ভালো থাকে? হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। হুজুরে কিছু বলবে? হুজুরে আচ্ছা ঠিকই তো, যিনি আর কি এত কষ্ট করে ক্যামেরা ধরে আছে, আচ্ছা উনি ফেস দেখাবে না তো, তা ওনার কথাটাই সরি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে ভালো লাগতেছে, বিদে আমি আলহামদুলিল্লাহ এখানে কোর্স সম্পূর্ণ করে যাচ্ছি, আর আলহামদুলিল্লাহ আসলে আমি এখানে আসছি কাজ শেখার জন্য। তো আমার একটা খেয়াল ছিল যে আসলে আমি পারবো কি পারবো না, আমাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কাজ করার পরে আমার মোটামুটি এরকম একটা নিজের একটা এরাদা বা ইচ্ছা হয়েছে যে না আলহামদুলিল্লাহ আমার দ্বারা এই কাজ হবে, আর এই কাজ আসলে আমরা যদি করি মনোযোগ দিয়ে এটা আসলে খুব অল্প সময়ে, সীমিত সময়ে আমরা এটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ, এই আর কি। তো শুরু অবস্থা আমি যখন শুরু করি কাজটা তখন আসলে ভাবছিলাম যে আমার দ্বারা হবে কি না, সেই কারণে আমি শুরুতে এসে প্রথম 10 দিন আগে প্র্যাকটিক্যাল দেখছি যে আসলে আমার দ্বারা হবে কি না, পরবর্তীতে নেক্সটে আমি যে ফুল 2 মাসের এটা কোর্স করতেছি আমি সেটা ধারাবাহিকভাবে করতেছি এখন, তো আলহামদুলিল্লাহ সবগুলো কাজ আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাই কথা বললো। আজকে কয় তারিখ চলতেছে? আজকে আমাদের 9 তারিখ, এটা আমাদের 9 তারিখের ডেমো ভিডিও, কালকে 10 তারিখ, কালকে একটা ভিডিও আসবে। আজকের বসের কেমন লাগে? কাজ শিখিয়া বা আমার সাথে বানাই চলতে
আমি অত্যন্ত হ্যাপি, আমি যে টিমটা পাইছি সত্যি কথা, এই টিমটা প্রত্যেকটা লোকই আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে আমি আমাদের এই টিমের দুইজন টিম লিডার বানাইছি, এনারা দুইজন অনেক পরিশ্রম করতেছে, অনেকে হয়তো আসতে 10 মিনিট লেট করলেও তারা অনেক অনেক কষ্ট করতেছে। রবিউল আছে, আমারও একটা রবিউল ছিল, ঠিক আছে, রবিউলের কথা মনে পড়লে আমার সেই রবিউলের কথা মনে পড়ে। আবি দেখেন আসো তো, পরিশেষে বলবো সবাই এখানে আছে ইনশাল্লাহ টেনশন করবেন না, যারা যারা আমাদের ভিডিওটি দেখেনি ফ্যামিলি মেম্বার যারা আছেন তারাও কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাইকে ভালোভাবে কাজ শেখানোর জন্য। আর আমরা কাজটা শিখাই একবারে, আমাদের কাজ শেখানোর ধরন সিস্টেমটাই আলাদা, আমরা আগে প্রত্যেকটা কাজের গভীরে চলে যাই, সেখান থেকে আগে আমরা সব কিছু জানি, তারপর ধীরে ধীরে আমরা কাজের মধ্যে আসি, নাকি একবার অন্যরকমভাবে আমরা কাজ শিখাইতেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো মনির গ্রামের ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখতে আসবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 01911800411, এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, এই নাম্বারে ফোন দিয়ে আপনি সরাসরি ভিডিও কলে প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।